উঠে গেছিলাম, তারপরে আরেকটু রেস্ট নিয়ে পোগোকে রেডি করে দিয়েছি। পোগোর আজকে আবার ফার্স্ট ডে স্কুল, মানে দিল্লি স্কুলের ফার্স্ট ডে। পোগো রেডি, গুড মর্নিং বলো তো। ও মা গো, চলো আপাতত ওকে প্লেতেই দিয়েছি, তিন চার মাস এখন প্লেতেই থাকবে। আফটার সামার ভ্যাকেশন নার্সারিতে প্রমোটেড হবে, তো বেরিয়ে যাই। এখানে স্কুল টাইমিংটা একটু দেরিতে, 9:30 থেকে, তো বেজে গেছে এখন প্রায় 9:45, প্রথম দিন, ওই জন্য একটু বললো 10 অবধি এলেও চলবে। চলো বেরিয়ে যাই, ওইদিকে তাকাও। পোকে স্কুলে পৌঁছে চলে এলাম, ওর একটু হ্যাবিট তো আছে আগে থেকে, বাট তাও মানে আননোন জায়গা অ্যাকচুয়ালি, আর ল্যাঙ্গুয়েজটা আলাদা। হিন্দি এখন একটু আধটু বোঝে, ওই ছোটা ভীম দেখার জন্যে, ওই একটু আধটু কার্টুন মার্টুন দেখে ওই জন্য। যাই হোক, 1 ঘন্টা মতো আজকে থাকবে, 11:30 ছুটি হয়ে যাবে, আর সেই ফাঁকে আমি চলে এলাম বাড়ি, আর ব্রেকফাস্ট করে নিই, স্নানটা করে নেবো, পুজোটা করে নেবো, তারপরে আনতে চলে যাব। 1 ঘন্টা তারপর তো হয়েই যাবে। আজকে অনেকগুলো রান্না একসঙ্গে করছিলাম তো সকাল সকাল, ভুল করে চাউমিনও হলুদ দিয়ে দিয়েছি। আজকে অনেক জলদি স্টার্ট হয়েছিল, 5টার সময় আমাদের এখানে টাইম কলের জল আসে, তো পাম্পটা তখনই চালাতে হয়। অন্যদিন একটু শুয়ে যাই, 7টায় উঠি, বাট আজ থেকে সেরকম না, পুরো রুটিনটাই চেঞ্জ করছি। অনির্বাণকে লাঞ্চ দিয়ে পাঠিয়েছি, কারণ বাইরে খাওয়াটা রোজ রোজ ঠিক না, আর আমরা বাঙালি, ভীত বাঙালি, দুপুরবেলা একটু ভাতটা না খেলে মানে দিনের পর দিন ঠিকভাবে শরীরটা যাবেও না, আমাদের অভ্যাসও নেই তো সেভাবে হয় আর কি। ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, আওয়াজও হচ্ছে ঘ ঘ করে। দেখতে দেখতে 1 ঘন্টা হয়েও গেল, আর এর ফাঁকে আমার অনেক কাজ হয়ে গেল, ঘর পরিষ্কার করা হয়ে একটা স্নানটা হয়ে গেল, মানে বিরাট এসে পুজোটা করব, ইচ্ছা করে পুজোটা করলাম না, মানে পোগো দেখতে খুব ভালোবাসে, আর মায়ের সঙ্গে পুজো করে করে ও দু একটা আবার মন্ত্র মুখস্থ হয়ে গেছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ কী কী মন্ত্রও বলে, বেশ ভালো লাগে এরকম আদো আদো কথাগুলো শুনতে। ওই জন্য পুজোটা করলাম না, পোগো আসুক, ওকে স্নান করিয়ে একসাথে পুজো করবো, এটা একটা আলাদা মজা আছে। হ্যাঁ চলো চলো চলো, ফাঁপা করেছ টিফিন, ফাঁপা করেছ, হ্যাঁ না ওটা দিয়ে যাবো না, এটা দিয়ে যাবো। বাড়ি ফিরে এসছি, অনেকক্ষণই হলো, প্রায় 2 এখন বাজছে, সব হয়ে গেছে, ঠাকুরটা দেখ পরিষ্কার করলাম, বেটুন যা উৎপাত করছে, এদিকে জিনিস ওদিকে ছুটছে, দেখো দেখো, মানে ওটা খেলনা পেয়ে গেছে ঠাকুরের জিনিসগুলোকে, এতবার হাত দিচ্ছে কি যে করছে, মানে হাতের নাগালে হয়ে গেছে ব্যাপারটা, উপরে ঝুলানোরও আমার খুব একটা ইচ্ছা নেই ওই জন্য এরকম। চলো তুমি কি পূজা করবে? হ্যাঁ পূজা কি করবে? আচ্ছা go
তো মোটামুটি পুজো কমপ্লিট। আসার পর থেকে ওই ধূপ দিয়ে কোনো রকমে, হ্যাঁ আসার পর থেকে ওই কোনো রকমে ধূপ দিয়ে কাজ চলছিল, মানে গোটাটা পরিষ্কার করার মতো না করলে পুজো দিতে পারছিলাম না, বাট আজকে ফাইনালি সব কিছু করতে পারলো, মানে মনটাই ভালো হয়ে গেল। গান মুখস্থ হয়ে গেছে তো? হ্যাঁ, বাহ, অনেক গান মুখস্থ হয়ে গেছে, সুন্দর হয়েছে, সুন্দর, অনেক অনেক। চলো এরপরে, একের পর এক কিন্তু চলছে, খাওয়ার টাইমও হয়ে গেছে, পোকর দুটো বেজে গেছে। চলো মোটামুটি আজ রাত্রিবেলাতে আমি ঠিক করেই নিয়েছিলাম ওয়ার্ড্রপটা আজকে গোছাবো, মানে আলমারিটা না গোছালে আর হয়ে উঠছে না। আর এই রুমটা হচ্ছে এদের অনির্বাণের স্টাডি রুম করা হচ্ছে, মানে পেটুনেরও আর কি, দুজনের মিলে। তো যাই হোক, এই জন্য এখানে একদম পুরো পাহাড় হয়েছিল জামা কাপড়ে, সেটা আমি ক্লিয়ার করলাম, মানে আজকে এটা না করলে আর হয়ে উঠছিল না। একটি মাত্র আমাদের ওয়ার্ড্রপ, আর যাই হোক ওই ইয়েটা আমাদের খুব ভালো কাজে লেগেছে, মানে আমার আমি রেখেছি যেটা তোমাদের দেখালাম না, ওই তিনটে ব্যাগ কিনেছিলাম, যতটা ইউজলেস ভেবেছিলাম ততটাও নয়, ঠিকই আছে, কাজ চলছে। তো এই সেই ওয়ার্ড্রপ, একটি মাত্র মানে আছে, কিন্তু বেশ বড় সড়ো। তাহলে মোটামুটি এটা গুছিয়ে নিয়েছি, হ্যাঁ, আর এই সেই তিনটা ব্যাগ মোটামুটি, এতে ওই শাড়ি টাড়ি যেগুলো রেখেছি, ওই একটু পার্টি ওয়্যার ওই সমস্ত কিছু, মানে এগুলো তো দরকার নেই, আর এখানে ডেলি ইউজের গুলো অনির্বাণের নিচের বেটুনেরটা, ফাইনালি ডান। বড় একটা কাজ সারা হলো, বহুদিন মানে প্রায় এক সপ্তাহ না হলেও, মানে সেই এসেছিলাম তখনও করে উঠতে পারিনি, আর তারপরে যাওয়া আসা এসবে মিলে মানে ঠিক করে রেখেছিলাম আজকে করবই। একটা অর্গানাইজার নিতে হবে, কারণ টেবিলটা আমাদের ভরে আছে ছোট ছোট জিনিসে, সেগুলো একটু অ্যাসেম্বল করে সুন্দর করে গুছিয়ে রাখতে আর কি, দরকারের সময় যাতে খুঁজে পাই, সে তো আমি উপরে চাপিয়ে দিতে পারবো ট্রলিতে ভরে, কিন্তু খুঁজে পাবো না তখন দরকারে, ওই জন্য একটা অর্গানাইজার নিতে হবে। চলো রাত হয়ে গেছে বেশ, এবার মানে এবার খাবো দাবো আর শুয়ে পড়বো, এতটা মানে লো এনার্জি ফিল করছি আর কি, আর এখন খুঁজে পাবো জিনিসগুলো, মানে পোকোর জামা কাপড় নিয়ে প্রবলেম হয়ে যাচ্ছিলো, এত ছোট ছোট জামা কাপড় কোথায় ঢুকে যাচ্ছিলো ট্রলির মধ্যে থেকে খুঁজে পাচ্ছিলাম না, আর ওর জামা কাপড় বেশি দরকার হয় নিতেও, দেখছো একবার করে এসে পরে কি কি করে যাচ্ছে। চলো ব্লগটা এখানে শেষ করছি, রাত অনেক হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে একটা ঘুম দিতে হবে, সকালে আবার ফুল অফ এনার্জি ফুল অফ নিয়ে উঠতে হবে সকাল সকাল, মানে ভোর ভোর, অ্যাকচুয়ালি এই ভোরটা মানে অনেকটা ভোর, আমি এমনিতে 8:30 ঘুম থেকে ওঠা পার্টি, আর এখন আমি উঠছি মোটামুটি 5:00। ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, আর ভালো লেগে থাকলে ব্লগটা অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আরো নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আগামী দিনে। চলো গুড বাই, গুড নাইট, গুড নাইট।